মাঠকালী পূজো উপলক্ষে মেতে উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। বুধবার সকাল থেকে গ্রামে ভিড় জমেছিল এই পূজো উপলক্ষে। এই দিন পূজোতে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি ও রায়নার বিধায়ক শম্পা ধারা, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, এছাড়াও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও জেলা পুলিশ সুপার কামনা শিষ্যেন সপরিবারে এসে পূজো দেন। আমার কামার কাছে করতে চায় না। কথিত আছে প্রায় 300 থেকে 400 বছর আগে মহামারী দেখা গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের গোটা খণ্ডঘোষ গ্রামে। এই মহামারী থেকে বাঁচতে খণ্ডঘোষবাসী যৌথ হয়ে রক্ষাকালী পুজো আরম্ভ করে। খণ্ডঘোষবাসীর বিশ্বাস, এই পুজো শুরু হওয়ার পর এলাকায় কোনো রকম কোনো মহামারী আর দেখা যায়নি। সেই থেকে পুজো শুরু করে এখনো পর্যন্ত একই রকম ভাবে এই পুজো হয়ে আসছে। পুজোকে কেন্দ্র করে কড়া নজরদারি ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মা রক্ষাকালী তো, তিনি তো আমাদের রক্ষা করবেন, তার কাছে প্রার্থনা করি তিনি যাতে সকলকে রক্ষা করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আর খণ্ডঘোষের এই জায়গাতে বিস্তীর্ণ অঞ্চল দূরে একটি মেলা বসে, মায়ের কাছে অনেকে অনেক মানত করেন এবং পুজো দেন। এখানে যেমন আজকে জেলা শাসক এসেছেন, আমাদের শম্পা জেলা পরিষদের সভাধিপতি এমএলএ, আমাদের এসপি এসেছিলেন, আমিও আসি। এবার আমি একটু অন্য কাজ সেরে আসতে দেরি হয়েছে, তবে এটা অনুভব করলাম যে এটা খোলা আকাশের নিচে মেলা বসে, এটা মায়েরই ইচ্ছেই হয়তো হয়, এবং একদম মাঠের মাঝখানেতে। তবে এখানে পুরোহিতরা বলছিলেন জেলা পরিষদ এই জায়গায় পুজো যেখানে দেওয়া হয় অনেকটাই সংস্কারের কাজ করেছেন, তবে পাকা রাস্তা থেকে ঢোকবার মুখে একটি গেটের কথা বলেছেন, আমি শম্পার সঙ্গে আলোচনা করে নিয়েছি, এই মা রক্ষাকালীর একটা তোরণ ওখানে নির্মাণ করার কথা ভাবছি, এইটুকু বলতে পারি। দেখুন, আমাদের এই খণ্ডঘোষ গ্রামে যে আমাদের এই মাঠের মায়ের পুজো, এই পুজো উপলক্ষে আমাদের এই ধারে পাশে অতগুলো গ্রাম আছে, সমস্ত গ্রামের মানুষরা এই দিনটির জন্যে মানে উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে তারা উদ্গ্রীব হয়ে থাকেন। তার কারণ হচ্ছে এটা প্রায় 500 বছর আগেকার এটা পুজো। এখানে এমন একটি মাহাত্ম্য আছে যে এখানে আমাদের কথিত আছে যে সমস্ত ভক্তরা এখানে আসেন তারা বিভিন্নভাবে বিভিন্ন বিপদে বা বিভিন্ন সমস্যায় পড়লে মানত করেন, সেই মানত কিন্তু আমাদের মা মাঠের কালী সেই রক্ষা করেন এবং সেই সমস্যার সমাধান করেন। সেই জন্যে এই মাঠে কালী পুজোকে উপলক্ষ করে বিভিন্ন গ্রাম থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র পুজো দেওয়ার জন্য নয়, এখানে হচ্ছে আমার গ্রাম, আমি এখানে যাতে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা হয় এবং ভক্তবৃন্দ যারা আসছে তারা যেন সুষ্ঠুভাবে তার পুজো দিতে পারেন, এবং আমরাও আমাদের যে মনস্কামনা আছে আমরাও সস্ত্রীক আমাদের পুত্র সন্তান এবং আমাদের গ্রামের আমাদের পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে পুজো দিলাম এবং মায়ের কাছে এই মানত করলাম যে আজকে ধরুন করোনার সময় কয়েকটা বছর আমাদের বিভিন্ন মানুষের মনীষীতে জীবন কেড়ে নিয়েছে, আগামী দিন যাতে আমাদের করোনামুক্ত আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতবর্ষ, আমাদের পৃথিবী হয়, মা যাতে সকলকে শান্তি রাখে, সুখে শান্তিতে রাখে, সেই কামনা কিন্তু আজকে মায়ের কাছে আমরা করলাম। পুলিশ সুপার তো কিছুক্ষণ আগে এসেছিলেন, পুরো বর্ধমান জেলা পুলিশ সুপার, শুধু এখানে পুলিশ সুপার নয়, এখানে আমাদের ধরুন আমাদের কৃষি উপদেষ্টা আমাদের এমএলএ সাহেব প্রদীপ মজুমদার এসেছিলেন, আমাদের এখানে খণ্ডঘোষ থানা ওসি প্রশাসনটা পুরো দেখছেন এবং প্রশাসনের সর্বোচ্চ কর্তা এসপি সাহেব আমাদের এখানে এসেছিলেন, এবং আমাদের যিনি মাননীয় মন্ত্রী প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সম্মানীয় স্বপন দেবনাথ মহাশয় আসার কথা আছে, আমাদের এখানে সভাধিপতি শম্পা ধারা এখানে আছেন, সমস্ত জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তারা আজকে এই মায়ের মন্দির পুজোতে এসছেন। এটা আমাদের সৌভাগ্য যে আজকে বিভিন্ন ভক্তের পদধূলি আমাদের খণ্ডঘোষ গ্রামে পড়েছে আমাদের মায়ের পূজাকে উপলক্ষ করে। মেলাতে এখানে দেখুন আজকে আমরা যে সমস্ত ভক্তরা এখানে এসেছে, এখানে
হচ্ছে একটা বিভেদের মধ্যে ঐক্য আমাদের ভারতবর্ষের সংবিধানে আছে। সেই সংবিধান রক্ষার্থে আমাদের এখানে খণ্ডঘোষে মানুষরা যেমন রক্ষা করছেন, এখানে মা নিজে আজকে স্বয়ং মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে দেখুন সমস্ত ধর্মের মানুষরা কিন্তু আজকে এই মেলা মণ্ডপ পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। আমরা এটাকে মেলা না বলে আমাদের পূর্বপুরুষেরকে পূজা বলে, সেই পূজা মণ্ডপের সমস্ত ধর্মাবলম্বী মানুষ কিন্তু আজকে সেখানে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে একটা মেলবন্ধন, বিভেদের মধ্যে ঐক্য, এটা আমাদের কাছে আজকে পুজোটার তারই প্রমাণ দিচ্ছে। আমাদের এখানে মেলা হওয়ার আগে থেকেই, পুজো হওয়ার আগে থেকেই আমরা অনেকবার রাউন্ড দিয়েছি, যেগুলো যেগুলো আমাদের নজর রাখা দরকার, যেমন পার্কিং এরিয়া, ট্রাফিক মুভমেন্ট, তারপরে মোস সার্কুলেশন, এই ব্যাপারে আমাদের ডিটেলড আমরা স্টাডি করেছিলাম। সিআই সাহেব এবং ওসি সাহেবরা বারে বারে এসছেন, দেখেছেন জায়গাগুলো এবং কোথায় মেলা কর্তৃপক্ষের অসুবিধা হয়েছে, সুবিধা হয়েছে, সেগুলোর উপরে নজর রাখা হয়েছিল এবার। এবং তার সাথে সাথে আমাদের ছখানা পার্কিং প্লেস করা হয়েছে এবং ওয়াচ টাওয়ার আছে, প্রচুর পুলিশ মোতায়েন আছে, প্রায় 300-এর উপর পুলিশ মোতায়েন আছে বিভিন্ন ফর্মে এবং সিভিল ড্রেসে আছেন, যাতে পিক পকেটিং না হয়, কোনো রকম চিন্তাই না হয়, এবং আমরা সতর্ক নজরদারি রাখছি পুরো ব্যাপারটাতে। না 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 না, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এবং পুরো ব্যাপারটার উপর নজরদারি রাখা হচ্ছে, আমাদের সিসিটিভি মনিটরিং চলছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।